সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেককে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আজ আমার সঙ্গে যুক্ত আছেন সাবেক পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরী। তার কাছেই জানবো যে সাম্প্রতিক সময়ে ভারতের সিমলায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, যে বৈঠকে দুই দেশের রাজনীতিকরা উপস্থিত ছিলেন এবং অবশ্যই ক্ষমতাসীন রাজনীতিকরা। বাংলাদেশের পক্ষ থেকে আওয়ামী লীগের একটি বড় প্রতিনিধি দল, সংখ্যায় প্রায় 40 জন, এবং ভারতে বিজেপি নেতৃত্ব সেখানে অংশ নিয়েছিলেন এবং আরএসএসের কোনো কোনো নেতা অংশ নিয়েছেন বলে বিবিসির গণমাধ্যমে খবর এসেছে। আমরা এই বিষয় নিয়ে শমশের মবিন চৌধুরী তার কাছে জানতে চাইব যে ওই বৈঠকে আসলে কি আলোচনা হয়েছিল। জি শমশের মবিন চৌধুরী, আপনি যদি একটু আমাদেরকে জানাতেন। সিমলাতে যে বৈঠকটা হয়েছিল, এটা দুইটি সুশীল সমাজের মূলত বৈঠক এবং দুই দেশের সরকারের প্রতিনিধিও ছিলেন। ভারতের স্টেট মিনিস্টার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর স্টেট মিনিস্টার উনি ছিলেন, বিজেপির কিছু সদস্য ছিলেন, সংসদ সদস্য ছিলেন ভারতের থেকে, লোকসভা এবং রাজ্যসভার, আসাম থেকেও ছিলেন, বিভিন্ন জায়গা থেকে ছিলেন, এবং বাংলাদেশ থেকে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম ছিলেন, দলের নেতৃত্ব উনি দিয়েছিলেন, কিছু সংসদ সদস্য ছিলেন। আমি এবং সাবেক রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর তারেক করিম, আমরা আন্তর্জাতিক বিশ্লেষক হিসাবে সেখানে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এটা হচ্ছে কিছুটা ট্র্যাক টু ডিপ্লোমেসি বলে না, এটা হচ্ছে ট্র্যাক টুর মতো, বা এটাকে বলা হচ্ছে 1.5 ট্র্যাক, 1.5 ডিপ্লোমেসি। অর্থাৎ সুশীল সমাজ মূলত দ্বিপাক্ষিক আলোচনা, দ্বিপাক্ষিক শুধু না, আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবে ভারত বাংলাদেশকে কেন্দ্র করে, এবং সরকারের কিছু সহায়তা বা অংশগ্রহণ কিন্তু এখানে থাকবে। তো সেখানে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক নানা বিষয়ে আলাপ করা হয়েছে, কোথায় দুর্বলতা রয়েছে, কোথায় এটাকে আরো শক্তিশালী করা যায়, এবং আঞ্চলিক ভাবে বাংলাদেশ ভারত কি করতে পারে একসাথে মিলে। কানেক্টিভিটি নিয়ে যে কথাটা হয়েছে, কানেক্টিভিটির বিষয়ে আমি মূলত আমার বক্তব্য রেখেছি সেখানে, একটা সেশনে আমি প্যানেলিস্ট ছিলাম। আমি বলেছি কানেক্টিভিটি শুধু মানে রাস্তা, সড়ক এবং মানে সেতু তৈরি নয়, নির্মাণ নয়, কানেক্টিভিটি হচ্ছে জনগণের সাথে জনগণের কানেকশন। কানেক্টিভিটি তো আসা যাওয়া, কিন্তু কানেক্ট করছে কিনা আমরা সঠিকভাবে, মানে আস্থার জায়গাটা আমরা পৌঁছতে পারছি কিনা, সেই বিষয়ে যদি কোনো কোনো ঘাটতি থেকে থাকে, সেই ঘাটতিকে কিভাবে মেটাতে হবে, কেটাকে এটাকে আরো শক্তিশালী কিভাবে করা যায় উভয় দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করে। আপনি বলছিলেন যে এটা দুই দেশের সুশীল সমাজের একটি বৈঠক, কিন্তু সেখানে আপনার মতন ব্যক্তির বাইরে বাংলাদেশ থেকে খুব একটা অংশ নেয়নি। আবার ওই বৈঠকে দেখা যাচ্ছে যে আরএসএস এর মতন একটা প্রবল একটা হিন্দুত্ববাদী রাজনৈতিক সংগঠন, তাদেরও আবার অংশগ্রহণ ছিল, তো সেটি কারণটা কি, আপনার বিশ্লেষণটা কি? আর আরএসএস এর পরিচিতিতে ওখানে আমি কাউকে দেখিনি, এটা সুশীল সমাজ বললাম, দুটি মূল সুশীল সমাজ। ভারতের হচ্ছে ইন্ডিয়া ফাউন্ডেশন নামে একটা একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, এটা মূলত মূলত বিজেপির ঘরানার একটা সুশীল সমাজ, তাদের সঙ্গে আরএসএস না। এবং বাংলাদেশের হচ্ছে বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ, এটা এটা একটা থিঙ্ক ট্যাঙ্ক, এটা অরাজনৈতিক, সম্পূর্ণ অরাজনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক। কিন্তু যারা গিয়েছিল তারা তো সবাই আওয়ামী লীগের সদস্য, নাকি অন্য অন্য দলও ছিল? অন্য অন্য দল ছিল না, অন্য অন্য দল ছিল, শুধু আওয়ামী লীগের সদস্যরাই ছিল, এবং মানে কোনো দলের বাইরে ছিলাম একমাত্র শুধু আমি আর অ্যাম্বাসেডর তারেক করিম সাহেব, বাকি সব আওয়ামী লীগেরই ছিল। তো এই বাট এই আয়োজক ছিল একদিকে ইন্ডিয়া ফাউন্ডেশন, অন্যদিকে বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ, এবং সিমলা বেছে নিয়ে হয়েছিল। সিমলা একটা সুন্দর জায়গা, সিমলা তো ঐতিহাসিক, 1972 সালে সিমলাতে পাকিস্তান ভারতের সেই যে চুক্তি স্বাক্ষর হয়েছিল, জুলফিকার আলী ভুট্টো এবং ইন্দিরা গান্ধীর, এবং এই বছরটি হলো সেই চুক্তির 50তম বর্ষপূর্তি। অনেকে আবার ধারণা করতে পারে যে এটা গণমাধ্যম থেকে একটু আড়াল করে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা, যে আলোচনাগুলো বিষয়বস্তু যাতে গণমাধ্যমে না আসে, এমন কি বিষয়টি? না না, গণমাধ্যম তো এসছে, একটা জয়েন্ট ডিক্লারেশন দেওয়া হয়েছে, জয়েন্ট ডিক্লারেশনটা সকলই গণমাধ্যমে ছাড়া হয়েছে, ভারতের গণমাধ্যম ছিল এবং জয়েন্ট ডিক্লারেশন তো গণমাধ্যমে তো এসছে, তো এটা কোনো আড়ালে কিছু হয়নি, সবকিছুই কোলাকুলি ভাবে হয়েছে। দেখেন, দুইজন দুই দেশের প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, এটা আড়ালে কি করে হবে, এটা তো গণমাধ্যমে, ভারতের গণমাধ্যমে এটা তো মানে ব্যাপকভাবে এটা প্রচার হয়েছে। না, বিবিসির একটা রিপোর্টে এরকম একটা ইঙ্গিত ছিল বলে আমি প্রশ্নটা করলাম। কিন্তু আরেকটি বিষয় হলো যে আমাদের দিক থেকে যে উদ্বেগ উৎকণ্ঠা, সেটা হলো যে ভারতে যে ক্রমেই একটা হিন্দুত্ববাদের উত্থান ঘটছে,
তার ফলে আমাদের এখানে কিন্তু একটা সাম্প্রদায়িক পরিস্থিতিও তৈরি হচ্ছে। তো ওইসব বিষয়গুলো কি এসছে কিনা আলোচনায়, বা ওদের পক্ষ থেকে বলা হয়েছে কিনা? নিশ্চয়ই এসছে এবং সবকিছু নিয়ে খোলামেলা আলাপ আলোচনা হয়েছে, যে জনগণের থেকে জনগণের মধ্যে যদি কানেক্টিভিটি বা সংযোগ বাড়াতে হয় তাহলে সেখানে আস্থা ঘটাতে হবে, এবং আস্থা ঘটাবার জন্য যেখানে অসাম্প্রদায়িক একটা রাজনীতি যেটা আমাদের ইতিহাসে রয়েছে অঞ্চলে ভারত এবং বাংলাদেশে, এবং মনের মিল থাকতে হবে। আর বাংলাদেশে যে অসাম্প্রদায়িক এবং একটা কি বলবো ধর্মনিরপেক্ষ একটা অবস্থান সেটা কিন্তু তুলে ধরা হয়েছে, এবং মানে সুশাসন নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে, কি কি কোন কোন ক্ষেত্রে আমরা আরো যোগাযোগ বাড়াতে পারি। আমাদের কোনো বিষয় নিয়ে কি তাদের উদ্বেগ উৎকণ্ঠা আছে, মানে অস্বস্তি আছে কিনা আমাদের কোনো বিষয় নিয়ে? আমরা ভারতের পক্ষ থেকে তেমন কিছুই শুনিনি। শুধু একজন বক্তা উনি শেষ আসাম থেকে এসেছিলেন, উনি একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, উনি মিডিয়া মনিটর করেন, তার থিঙ্ক ট্যাঙ্কের নামটা আমার মনে পড়ছে না, নন-ডিসক্রিপ্ট মানে তেমন কোনো পরিচিত না। উনি বলেছেন যে বাংলাদেশের কোনো কোনো সামাজিক গণমাধ্যমে ভারত বিরোধী কথা বলা হয় অনেক বেশি। তো সেটার ওনার বক্তব্যটা পরে বলো, সম্পূর্ণ নিজস্ব বক্তব্য, সেটা কিন্তু আমাদের জয়েন্ট ডিক্লারেশনও আসেনি, যে মানে আজকাল তো গণমাধ্যম সকলেই ব্যবহার করতে পারে। আরএসএস কি কিছু বলেছে? আরএসএস ওদের কোনো প্রকাশ, আরএসএস এর মুখপাত্র বলে কেউ ওখানে পরিচিত আমরা দেখিনি। আমরা বিজেপি সদস্যদেরকে দেখেছি, সাবেক বিজেপি সদস্য যারা, সাবেক কংগ্রেসের সদস্য যারা এখন বিজেপিতে যোগ দিয়েছেন তারাও ছিল, হিমাচল প্রদেশের গভর্নর একটা নৈশভোগ দিয়েছিলেন, চান্দিগড় এটাকে ইউনিয়ন টেরিটরি বলে, তার গভর্নর একটি বন্ধনা বোঝা আমাদেরকে দাওয়াত করেছিলেন। তো সেখানে ভারত বাংলাদেশের সম্পর্ক সার্বিকভাবে কিভাবে বেরোনো যায়, এখানে কিন্তু কোনো ধর্মীয় কোনো আলাপ আলোচনা হয় না বা আলোচনা। তো আপনারা আমাদের যে সেন্টিমেন্ট বা আমাদের মনোভাব যেটি কিছুক্ষণ আগে বলছিলেন, সেই মনোভাবটা কি সেখানে উপস্থাপন করা হয়েছে কিনা, যে আমরা একটা অসাম্প্রদায়িক দুটি দেশ, আমাদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সেগুলোকে জাগ্রত করতে হবে, এমন কথা বলার পর তারা কি উত্তর দিয়েছে এরকম? তারা এটা কোনো উত্তর দেয়নি। আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের সমাজের এই ধরনের মনোভাব বিস্তার করছে, সেটা হলো আমরা একটা অসাম্প্রদায়িকতা বিশ্বাস করি, কোন ধরনের উগ্রবাদিত্ব আমরা বিশ্বাস করি না, এই কথাটা পরিষ্কার বলা হয়েছে। তো এটা আমি মনে করব খুবই খোলাখুলি ভাবে এবং বন্ধুত্ব মানে চীন নিয়ে কি তাদের উদ্বেগ উৎকণ্ঠা ছিল কিনা চীনের সাথে আমাদের যে সাম্প্রতিক সময়? চীন নিয়ে কেউ কিছু আলাপ করেনি, শুধু এমজে আকবর, উনি এখন বিজেপির একজন সদস্য, একসময় ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তিনি পাকিস্তান নিয়ে আলাপ করেছেন, যে পাকিস্তান জঙ্গিবাদে জঙ্গি তৎপরতায় রয়েছে, তাতে জঙ্গিবাদ ভারতের বিরুদ্ধে ব্যবহার করছে। এটার প্রতিউত্তরে বাংলাদেশ থেকে আমরা কোনো মতামত দেইনি, কারণ এখানে একটা যেহেতু তারেক করিম সাহেব আমি ছিলাম, আমরা দীর্ঘদিন কূটনীতি করেছি, আমরা বলেছি থার্ড কান্ট্রি রুলটা হচ্ছে যে আমরা এক দেশে বসে যে দেশ ওখানে উপস্থিত নয় তাদের ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে চাই না। বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে তাদের কি চিন্তা ভাবনা বা মনোভাব এরকম কিছু কি প্রকাশ পেয়েছে? কোনো আলোচনাই হয় না সেটা। আচ্ছা আচ্ছা, নির্বাচন নিয়ে কোনো আলোচনাই হয়? আচ্ছা বুঝছি, সার্বিক সম্পর্ক নিয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়ন, সম্পূর্ণ সার্বিক সম্পর্ক, অভিন্ন নদীর পানির বন্টন নিয়ে কথা হয়েছে, আমাদের হাইকমিশনার ওখানে উপস্থিত ছিলেন, অভিন্ন নদীর পানির বন্টন নিয়ে কথা হয়েছে, যেটা একটা ন্যায্য ভাবে এটা সমাধান বের করতে হবে। আমাদের হাইকমিশনার সীমান্ত এলাকায় হত্যার কথাও উল্লেখ করেছে, আচ্ছা এটাও বন্ধ করতে হবে, নাহলে মানুষের মনে আস্থা জোগাবে না। এবং ভারতের পক্ষে থেকে আমার নাম মনে পড়ছে না, একজন বলেছেন যে আমাদেরকে এখানে রোহিঙ্গা বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে, যেমন রোহিঙ্গারা মানে কোনো রোহিঙ্গা ভারতে অনুপ্রবেশ করছে, তারা সেখানে জঙ্গি তৎপরতায় মানে এখন তারা জড়িয়ে গেছে, শুধু তারা পশ্চিমবঙ্গে বা আসামে নয়, তারাও ভারতের দক্ষিণও নাকি এই ধরনের কাজ করছে। দর্শক শুনলেন শামসুর প্রবীণ চৌধুরী, যেই সিমলাতে যেই বৈঠক হয়েছে
দুটি ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতৃত্বের মধ্যে তারা কি আলাপ আলোচনা করেছেন সেই বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে সেই বিষয়ে বিবৃতিও দিয়েছে। তারপরও যেহেতু সিমলাতে একটি দুটি রাজনৈতিক দলের নির্বাচন এবং সাম্প্রতিক সময় দুটি দেশের সম্পর্কের নানান দিক নিয়ে নানান রকম কথাবার্তা চলছে, সামনে নির্বাচন, সব মিলিয়ে এই বৈঠকের দিকে অনেকেরই নজর ছিল এবং সেই বৈঠকের আসলে কি আলোচনা হয়েছে তার বিস্তারিত দিক তুলে ধরলেন শমশের মবির চৌধুরী। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।